আমাদের সমাজে বহু দুষ্টু মানুষ আছে যারা মানুষকে ক্ষতি করে থাকে এই ক্ষতি করার পিছনে কয়েকটি কারণ আছে কেউ স্বার্থের কারণে ক্ষতি করে কেউ শত্রুতার কারণে ক্ষতি করে কেউ বা অর্থের বিনিময়ে ক্ষতি করে কেউ আবার হিংসার কারণে ক্ষতি করে থাকে আপনি বহুদিন ধরে চিকিৎসা করছেন আপনার হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে অসহ্য যন্ত্রণা কিংবা সারা শরীরে যন্ত্রণা কিংবা পুঙ্গু হয়ে পড়ে আছেন ব্যথার ওখানে আবার জ্বালাও করে কোনো চিকিৎসা করছেন কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন না ডাক্তার আপনার কোনো রোগ ধরতে পারছে না কুড়ি বছর তিরিশ বছর বা তারও অধিক সময় ধরে আপনি এই সমস্যায় ভুগছেন যদি আপনি জানতে পারেন আপনাকে ক্ষতি করা হয়েছে তাহলে সহজেই চিকিৎসা করে আপনি এই বিষয় থেকে মুক্তি পাবেন কিন্তু আপনারা সাধারণ মানুষ তন্ত্র সম্পর্কে যেহেতু জানেন না গোপনে কোনো শত্রুতা করে স্বার্থের কারণে বা অর্থের বিনিময়ে আপনাকে ক্ষতি করে দিয়েছে সেক্ষেত্রে আপনি বছর বছর চিকিৎসা করে মুক্তি পাবেন না এবং ভুগতে থাকবেন তাই এই ভিডিওটি অবশ্যই দেখবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না সমস্ত শরীরে আমাদের ব্যথা অনেক কারণেই হয়ে থাকে বাতের কারণে চোট লাগার কারণে এবং শারীরিক দুর্বলতা হাড় খাওয়া বিভিন্ন কারণে এগুলি হয় তো সেগুলির চিকিৎসা আমাদের বিজ্ঞান শাস্ত্রে আছে কিংবা আয়ুর্বেদিক শাস্ত্রে আছে গাছগাছরাই চিকিৎসা আছে সেগুলি করলে সহজে ভালো হয়ে যায় কিছু কিছু বাদ আছে যেগুলো ব্যায়ামের মাধ্যমে অনেকটা ইম্প্রুভ করা সম্ভব কিন্তু এই ব্যথাগুলির মধ্যে যদি আপনাকে কেউ গুণবান জাদুটনা করে থাকে তাহলে যাই করেন না কেন কোনোভাবেই ভালো হবে না তো কিভাবে বুঝবেন যে আপনাকে জাদুটনা বা গুণবান করা হয়েছে এক্ষেত্রে কিছু কিছু ব্যথার লক্ষণ আছে সেই লক্ষণগুলি দেখলে অনেক সময় ধরা যায় প্রথমত কোমরে আপনার চোট লাগেনি বা কোনো সমস্যা হয়নি তারপরেও কোমরে অসহ্য যন্ত্রণা এবং সেই যন্ত্রণাটা এমন কেউ কিছু চাপা দিয়ে রেখেছে ক্ষতি করলে সবসময় এমনটাই যন্ত্রণা করে মনে হবে কেউ কিছু চাপা দিয়েছে কিংবা কেউ সুস ফোটাচ্ছে তো ক্ষতি করার অনেক রকম পদ্ধতি আছে পুতুল করে যদি কোমরে সুস ফোটায় সেই পুতুলে এবং মন্ত্রপুত করে তাহলে আপনার ওখানে সেম আপনি বুঝতে পারবেন যে আপনার কোমরে কেউ সূচ ফোটাচ্ছে এবং প্রচণ্ড ব্যথা কিংবা পুতুলের কোমরে দড়ি বেঁধে মন্ত্রপুত করলে কোমরে মনে হবে কেউ কঠিন করে বাঁধন দিয়েছে এবং কোমরে ব্যথা আছে এক্ষেত্রে কোনো ওষুধে কাজ করবে না এবং কোনো কিছু পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়বে না তাহলেই বুঝবেন আপনার এখানে ক্ষতি করা থাকতে পারে আপনার বিছানার তলায় কোনো গাছের শিকড় কিংবা শ্মশানের ছাই কোনো হাড় বা কোনো যন্ত্র দ্বারা যদি ক্ষতি করে তাহলে কারো কারো ক্ষেত্রে এমন হয় যে কোনো কিছু ভালো লাগছে না সমস্ত শরীরটা কেমন একটা অস্বস্তি বোধ মনে হচ্ছে খিটখিটে মেজাজ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে আবার শরীর শুকিয়ে যাবে খাওয়া দাওয়া হঠাৎ করে বন্ধ হয়ে যাবে হঠাৎ করে সমস্ত শরীরে ব্যথা হবে এবং ধীরে ধীরে বেছানা সজ্জা হয়ে পড়বে এবং মৃত্যুর কোলে ঢলে পড়বে আপনি যে পথ দিয়ে যাতায়াত করেন ওই পথের মধ্যে কোনো গাছগাছরা শিকড় কিংবা কোনো যন্ত্র কিংবা হাড় পুঁতে রাখতে পারে ক্ষতি করার জন্য বা ফেলে রাখতে পারে সেক্ষেত্রে আপনার খিটখিটে মেজাজ হয়ে যাবে কোনো কিছু ভালো লাগবে না শরীর প্রচণ্ড দুর্বল লাগবে এবং হাড়ে হাড়ে বা গিটে গিটে বা সমস্ত শরীর ব্যথাযুক্ত হয়ে যাবে শরীর শুকিয়ে যাবে দিনের পর দিন আপনি অসুস্থ হয়ে যাবেন অথচ ডাক্তারে কোনো রোগ ধরতে পারবে না এরকম হলে ডাক্তারে কোনো রোগ ধরতে পারবে না এবং আপনিও নিজেও বুঝতে পারবেন না যে আপনার কেন এই সমস্যাগুলো হচ্ছে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ক্ষতি করা অবশ্যই আছে কিছু কিছু মন্ত্র আছে যেগুলি সমস্ত শরীরকে ব্যথা করে দেয় যেমন আমি এই সমস্ত মন্ত্রশাস্ত্র গবেষণা করতে গিয়ে কয়েকটা মন্ত্র আমার চোখে পড়েছে যেগুলি তিন রাস্তার মোড় থেকে মাটি নিয়ে সেই মাটি মন্ত্রপুত করে তার বাড়িতে বা বাড়ির ভিটার ওপরে ফেলতে হবে সমস্ত শরীর তার ব্যথা হয়ে যাবে গিটে গিটে ব্যথা হবে সে কোনোভাবেই হাঁটতে পারবে না এবং বিছানা সজ্যা হয়ে পড়বে কোনো চিকিৎসা করে বা কোনো ওষুধ খেয়ে তার কোনো রকম ইম্প্রুভ হবে না তেমনি কিছু মান আছে যেগুলি পঙ্গুবাত আপনাকে ডাক্তারে বলবে প্যারালাইসিস হয়েছে অথচ প্যারালাইসিস নয় সেটা পঙ্গু বান মারা হয়েছে সেই বানগুলি মারলে এক সাইড পড়ে যাবে তবে পঙ্গুবাতে যেরকম হাত পা বেঁকে যাবে এটা কিন্তু হাত পা বেঁকবে না অসার হয়ে পড়ে যাবে তাহলে সেক্ষেত্রে পঙ্গুবান এবং আমাদের কাছে কয়েকটা রুগী আমরা দেখেছি সমস্ত শরীর হঠাৎ করে সে আর নাড়াতে পারছে না কোনো বল শক্তি নেই হাতে পায়ে কোনো সেন্স নেই শুধু কথা বলতে পারছে তার মাথাটা মস্তিষ্কটা ঠিক আছে তো সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে কিছু বান আছে এরকম করাও সম্ভব তবে এই সমস্ত বান কাটানোর পরেও অনেক সময় রুগীকে ইম্প্রুভ করতে হলে চিকিৎসা করতে হতে পারে কারণ দীর্ঘদিন যদি ধরে যদি এই বানটা মারা থাকে তাহলে রোগে পরিণত হয়ে যায় নার্ভগুলো আস্তে আস্তে অকেজ হয়ে পড়ে তবে এই যদি দীর্ঘদিন পরে আপনি বান কাটান বান কাটানোর পরে ফিফটি পারসেন্ট থেকে এইটি পার্সেন্ট ইম্প্রুভ সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আর বাকিটা চিকিৎসা করলে অটোমেটিক ভালো হয়ে যাবে কিন্তু এক দু মাসের মধ্যে যদি বান কাটানো হয় সঙ্গে সঙ্গে আপনি ভালো হয়ে যাবেন ঘাড়ে যন্ত্রণা করছে প্রচণ্ড ডাক্তার বলছে স্পন্ডোলাইসিস কিন্তু চিকিৎসা করে আপনি কোনো রকম কাজ পাচ্ছেন না ঘাড়ের যন্ত্রণাটা ওটা ঠিক কামড়ে ধরবে এই সমস্ত যন্ত্রণা ঘাড়ে যে বানটা মারা হয় এই বানে যে ঘাড়ের যন্ত্রণাটা করে ঘাড়টাকে পুরো মনে হবে কামড়ে ধরছে কেউ ক্ষিমছে ধরছে তাহলে বুঝবেন এখানে বান মারা আছে আর কোমরের ব্যথাটা যেটা আমি বললাম সেটা তো বুঝতেই পাচ্ছেন এবং সমস্ত শরীরে যে ব্যথা সেই ব্যথাটা কোনো কারণ নেই হঠাৎ করে আপনি পড়ে গেলেন আর এগুলি বিশেষ করে লক্ষ্য করবেন শনিবার মঙ্গলবার কিংবা আমাবস্যার দিন যদি আপনি হঠাৎ করে এরকম সমস্ত শরীর ব্যথা হয়ে যায় তাহলে বুঝবেন কেউ ক্ষতি করেছে কারণ রোগ হলে কিন্তু হঠাৎ করে হবে না আস্তে আস্তে প্রথমে একটু অনুভব হবে বা ব্যথা হবে একটা সূত্র ধরে রোগটা আসে আর বানটান মারলে হঠাৎ করে এই অসুবিধাগুলো আমাদের শরীরে হতে থাকে তখনই আপনি সহজে বুঝে নিতে পারবেন আর কিছু বাধা আছে যেগুলি বান মারা থাকে না সেগুলি হাওয়া বাতাস লেগে হয় সে সমস্ত ব্যথা একবার পায়ে যন্ত্রণা করতে থাকবে একবার হাতে আসবে একবার কোমরে আসবে যেখানে আসবে সেখানে প্রচণ্ড যন্ত্রণা করবে ব্যথাটা চলাফেরা করতে থাকবে এবং যখন ব্যথাটা উঠবে শিশির করে উপরে উঠবে তাহলে বুঝবেন এখানে হাও বাতাস লাগা আছে সেক্ষেত্রেও ওষুধ কাজ করবে না বা ওষুধ খেলে কিছুটা রিলিফ পাবেন আবার পরবর্তীতে ব্যথাটা হবে এই সমস্ত বানের থেকে বাঁচার জন্য নিমুকলাতা গাছ হাতে কিংবা পায়ে বালার মতো করে বেঁধে রাখলে ব্যথাটাও কিছুটা রিলিফ পাওয়া যায় এবং গুণবান জাদুঘর থেকেও রক্ষা পাওয়া যায় আর খেজুর গাছের যে বিচুলির কথা আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মধ্যে দরকার হলে ভিডিও দেখে নেবেন এগুলি কাছে রাখলে গুণবান জাদুটনা থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এই গুণবান জাদুটনা কাটাতে হবে তো গুণবান জাদুটনা কাটাতে গেলে এর কিছু বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে কাটা যায় বা বিশেষ পদ্ধতি আছে সেগুলো দিয়ে কাটা যায় কোনো গাছগাছরা দিয়ে গুণবান জাদুটনা কিন্তু কাটা যায় না আর এই বিষয় মন্ত্রগুলো আমি এখানে ইউটিউবে দিতে পারবো না কারণ এগুলো দেবো না একটাই কারণে প্রত্যেকেরই সংসার আছে আর এই সমস্ত মন্ত্রে দেবতার দোহাই থাকে যেগুলো সবাই পাঠ করলে তার ক্ষতি হতে পারে সবাই পাঠ করতে পারে না যারা সাধন ভোজন করে তারাই একমাত্র এটিকে পাঠ করতে পারে আর যারা খুব শত্রুতার মধ্যে আছে যে শত্রু এমন করে ফেলছে তাকে বাঁচতে দিচ্ছে না বারবার সে কারোর কাছ থেকে গুণবান জাদুটনা কেটে আসছে তবু শত্রু তাকে ছাড়ছে না আবার ক্ষতি করে দিচ্ছে সেক্ষেত্রে কিছু তাদের সেই সমস্ত শয়তান মানুষকে সাহস্তা করার জন্য কিছু মন্ত্র আমি ইউটিউবের মধ্যে দিয়ে রেখেছি যেটা আমাদের মেম্বারশিপের প্লে লিস্ট আছে ওই প্লে মধ্যে সেই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন সেখানে দুই তিনখানা মন্ত্র দেওয়া আছে এমনই শক্তিশালী মন্ত্র যে ক্ষতি করছে উল্টে তার ক্ষতি হবে অর্থাৎ আপনি ওই মন্ত্রটা প্রয়োগ করে রাখলে যখনই আপনাকে ক্ষতি করবে সেই মন্ত্র আপনার গায়ে না লেগে যে ক্ষতি করছে তার গায়ে লাগবে তো যারা এই সমস্যায় আছেন যাদের যাতে তারা মুক্তি পান সহজে এই সমস্যা থেকে রিলিফ পান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা সহজে ব্যবস্থা নিতে পারেন তার জন্যেই এই ভিডিওটি আমার আপনাদের সামনে তুলে ধরা আপনারা উপকৃত হলে তবেই আমার এই ভিডিওটি ছাড়া সার্থক হবে তো আমার চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ